ব্রিটিশ রাজার অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে আজ ওয়াশিংটন থেকে লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। উজ্জীবিত প্রবাসীরা, সরকার প্রধানকে বরণে নানা আয়োজনের প্রস্তুতি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবার উদ্দেশ্যমূলক প্রশ্ন বেগম জিয়ার সাবেক সহকারীর। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা, এড়িয়ে গেলেন মুখপাত্র। পুতিনকে হত্যা চেষ্টার জেরে মস্কোয় ড্রোন উড়ানো নিষিদ্ধ, রাশিয়ায় বিজয় দিবস উদযাপন সীমিত করার ঘোষণা। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হাসপাতালে ঢুকে বন্দুকধারীর হামলায় একজন নিহত, আহত চার। হামলাকারী আটক। সার্বিয়ার বেলগ্রেডে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর গুলিতে 9 জন নিহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনের উদ্দেশ্যে আজ ওয়াশিংটন ডিসি ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। যুক্তরাজ্য থেকে শৈব কবিরের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার স্থানীয় সময় দুপুরে লন্ডনে কমনওয়েলথ নেতাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এদিন সন্ধ্যায় রাজার অভিষেক উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সম্মানে ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন শনিবার রাজ্য অভিষেকের মূল অনুষ্ঠানেও থাকবেন তিনি। প্রধানমন্ত্রী লন্ডন সফরের আগে বেশ উজ্জীবিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও। আগামী রোববার প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন সরকার প্রধান শেখ হাসিনা। ইতিমধ্যে অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা। মায়া, ভালোবাসা, শ্রদ্ধা এবং তার যে দেশপ্রেম, সেইটার প্রতি শ্রদ্ধা জানাইয়া, সম্মান জানাইয়া আগে যেরকমের ছিলাম এবারও সেই রকম আছি। আয়োজনের প্রস্তুতি অত্যন্ত পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে। আগামী আজ বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন, হাজার হাজার লোকের উপস্থিতিতে, আমরা প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে হোটেলের সামনে আমরা স্বাগত জানাবো। প্রতিবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শুধু ব্রিটেন নয়, ইউরোপের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা জড়ো হন লন্ডনে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আমরা ইতালি থেকে অনেক নেতৃবৃন্দ এখানে এসেছি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে আজকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছি। আমরা যুক্তরাজ্য ছাত্রলীগ, মাননীয় প্রধানমন্ত্রী, স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। শুধু দলীয় কর্মী নয়, সাধারণ মানুষও আজকে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য উদগ্রীব হয়ে বসে আছেন। আমরা যুক্তরাজ্য বলি ছাত্রলীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ গেল সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফর করেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আর মাত্র 3 দিন পর ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। শেষ মুহূর্তের প্রস্তুতিতে রাতভর ব্যস্ত হাজার হাজার সেনা। কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভিড় করছেন দর্শনার্থীরা। এদিকে বাকিংহাম প্যালেসের বাইরে শটগান কার্তুজ নিক্ষেপ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। দাঁড়িয়ে আছে ঘোড়া এবং অশ্বারোহী, নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল মহড়া। বুধবার এমনই চিত্র দেখা যায় লন্ডনের রাস্তায়। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। ঐতিহাসিক সে দিনে যাতে কোনো ভুল ত্রুটি না হয়, তাই মহড়া চলছে গভীর রাত পর্যন্ত। সামান্য বিরতি দিয়ে আবার ভোর থেকেই প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে সবাই। রাজ্যাভিষেক বলে কথা, তাই রাজার আগমনটাও হবে রাজকীয়ভাবে। আর তাই তো আগামী 6 মে সোনালি রঙের একটি কোচে চড়ে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাবেন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলা। মহেন্দ্র শেখনের আগে নির্ভুল চর্চায় ব্যস্ত হাজার হাজার সদস্য। এদিকে রাজকীয় এ প্রস্তুতি দেখতে বাকিংহাম প্যালেসের বাইরে এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন বহু মানুষ। সব প্রস্তুতি, নিশ্চিদ্র নিরাপত্তা, এরই মাঝে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার স্থানীয় সময় রাতে হঠাৎ করে বাকিংহাম প্যালেসের সামনে এক ব্যক্তি শটগান কার্তুজ নিক্ষেপ করেন। সঙ্গে সঙ্গে তাকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি ছুরি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত বলে জানায় সংশ্লিষ্টরা। এ ঘটনার পর বাকিংহাম প্যালেসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
মৌসুমি সাথী, সময় সংবাদ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে উদ্দেশ্যমূলক ও ভুল তথ্য দিয়ে আবারও বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বেগম জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল। তবে তার প্রশ্নের কোনো জবাব দেননি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। বেগম জিয়ার সাবেক সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালনকারী মুশফিকুল ফজল সাংবাদিক বনে যাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে বাংলাদেশ নিয়ে একের পর এক উদ্দেশ্যমূলক ও বিতর্কিত প্রশ্ন করে চলছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ মুশফিকুল ফজল দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের সর্বশেষ অবস্থানে থাকার ভিত্তিহীন তথ্য দেন, সেই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য জানতে চান। Comment about the press freedom situation in Bangladesh. Bangladesh is in the last position in the South Asia. কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত সেই প্রশ্নের কোনো উত্তর তো দেননি, এমনকি এ বিষয়ে মন্তব্য করতেও অপারগতা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। We have spoken a great deal previously about our concerns with this legislation. I don't have any new assessment to offer and would refer you to our previous comments on this. এর আগে মঙ্গলবারও ওয়াশিংটন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুশফিকুল ফজল বলেন বাংলাদেশের গণমাধ্যম ঢাকায় মার্কিন দূতাবাসের তৎপরতা নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে, যার জবাবে বেদান্ত প্যাটেল জানান বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র আরো সুদৃঢ় সম্পর্ক চায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টার পর মস্কোয় ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা হুমকির কারণে রাশিয়ায় বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতাও সীমিত করার ঘোষণা দেওয়া হয়। এদিকে ক্রেমলিনে ড্রোন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জেলেনস্কি। মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাশিয়ার প্রেসিডেন্ট বাসভবনে দুটি ড্রোন হামলার চেষ্টা করা হয় বলে দাবি করে ক্রেমলিন, যদিও তা ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে কঠোর জবাবেরও হুঁশিয়ারি দেয় রাশিয়া। এর পরপরই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফিনল্যান্ড সফরকালে বুধবার এক বিবৃতিতে জেলেনস্কি বলেন তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। Друга армія світу програла. Вони не спроможні окупувати Україну. এদিকে হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে মস্কোর আকাশে অনুমোদন ছাড়া ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে ঘোষণা দেন শহরটির মেয়র। একই সঙ্গে কেউ নির্দেশনা অমান্য করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি করার হুঁশিয়ারিও দেওয়া হয়। এ অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাশিয়ায় বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে। এর মাধ্যমে ক্রেমলিনের উদ্বেগ হয়ে পড়ার বিষয়টি প্রকাশ পেয়েছে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। এসবের মধ্যে আবারও ক্রিমিয়ার রুশ জ্বালানি ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে সংযুক্তকারী ব্রিজের পাশেই ক্রাসনোদার অঞ্চলে এ আগুন লাগে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার জন্য কিয়েভকে দায়ী করেছে মস্কো। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকজন বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। আফরিন মৌ, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে হামলা এবারই প্রথম নয়। এর আগেও পাঁচবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, যার প্রতিবারই প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। 2003 সালে ব্রিটেন সফরকালে সর্বপ্রথম পুতিনকে হত্যার চেষ্টা করা হয়, কিন্তু ব্রিটিশ সন্ত্রাস বিরোধী পুলিশ সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় বলে দ্য সানডে টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়। পরে এর সঙ্গে জড়িত সন্দেহে রুশ গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা সহ দুজনকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ। 2012 সালে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে পুতিনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, যদিও সে চেষ্টা ব্যর্থ করে দেয় রুশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতারও করা হয়। 2020 সালে আজারবাইজানের রাষ্ট্রীয় সফরের সময় পুতিনকে হত্যার পরিকল্পনা করা হয়, তবে এর আগে গ্রেফতার করা হয় মূল পরিকল্পনাকারী এক ইরাকি নাগরিক।
একই বছরের শেষ দিকে পুতিনের গাড়িতে বিস্ফোরণের ষড়যন্ত্র করা হয়। রুশ বাহিনী সড়কে 40 কেজি বিস্ফোরক থাকার তথ্য জানতে পারে। পরে পুতিনের গাড়িটি অন্য সড়ক দিয়ে চলে গেলে এই যাত্রায় বেঁচে যান রুশ প্রেসিডেন্ট। গেল বছর মে মাসে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পরপরই কৃষ্ণসাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী ককেশাস অঞ্চলে পুতিনের উপর হামলার চেষ্টা হয়েছিল, তবে তা ব্যর্থ করে দেয় গোয়েন্দা বাহিনী। সবশেষ মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা হলেও তা ভূপাতিত করার দাবি করে মস্কো। আফরিন মৌ, সময় সংবাদ। আইসিসির গ্রেফতারি পরোয়ানা নিয়ে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সম্মেলনে তাকে গ্রেফতার করা হতে পারে বলে সতর্ক করেছে কেপটাউন। এদিকে চলমান যুদ্ধে গত 5 মাসে রাশিয়ার অন্তত 1 লাখ সেনা হতাহতের মার্কিন দাবিকে অস্বীকার করেছে ক্রেমলিন। একই সঙ্গে ইউক্রেনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর কথা জানিয়েছে মস্কো। বুধবার ষষ্ঠ দিনের মতো আবারও কিয়েভে হামলা চালিয়েছে রুশ সেনারা। দিনিপ্র অঞ্চলে কয়েকটি ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ সময় ইরানের তৈরি রাশিয়ার 7টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। অন্যদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় একটি জ্বালানির ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেভেস্তোপুলে রাশিয়ার একটি তেলের ডিপোতে ইউক্রেন হামলা চালিয়েছে মস্কোর এমন অভিযোগের পরই এ বিস্ফোরণের ঘটনা ঘটল বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে চলমান যুদ্ধে গত 5 মাসে মস্কোর অন্তত 1 লাখ সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। গত রোববার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কার্বি জানান, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যুদ্ধে 20,000-এর বেশি রুশ সেনা নিহত হয়েছেন। এদের অর্ধেকই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সদস্য। তবে ওয়াশিংটনের এ দাবি খারিজ করেছে মস্কো। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সঠিক পরিসংখ্যান দেওয়া সম্ভব নয় বলে জানান ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। ইউক্রেনে রুশ সেনাদের অবস্থান আরও জোরালো করতে ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্বিগুণ করার কথা জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। মঙ্গলবার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খুব কম সময়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রয়োজনীয়তার কথা বলেন সের্গেই। চলতি বছর আগস্টে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসতে যাচ্ছে অর্থনৈতিক জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলন। সদস্য হিসেবে সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। আর এতে অংশ নিলে পুতিনকে গ্রেফতার করা হতে পারে বলে সতর্ক করেছে কেপটাউন। গত মার্চে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এদিকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানির মেয়াদ বাড়ানোর বিষয়ে আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বন্দুকধারীর গুলিতে 8 শিক্ষার্থী সহ 9 জন নিহত হয়েছেন, এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 5 জন। হামলার পরপরই বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারী 14 বছর বয়সী স্কুল শিক্ষার্থী বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বুধবার সকাল 8:30 নাগাদ বেলগ্রেডের একটি প্রাথমিক স্কুলে অতর্কিত গুলি চালায় এক বন্দুকধারী। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে প্রায় 20 রাউন্ড গুলি ছোড়ে সে। এতে ঘটনাস্থলেই হতাহত হন শিক্ষার্থী সহ বেশ কয়েকজন। সৌভাগ্যক্রমে আমার সন্তান বেঁচে গেছে। সে দেখেছে এক হামলাকারী গুলি ছুঁড়ছে, সেটা দেখে সে দৌড়ানো শুরু করে। ভেবেছিল বন্দুকধারী বুঝি তাকেই ধাওয়া করছে। সে এখনো হতভম্ব। এটা মর্মান্তিক একটা ঘটনা। আমাদের এক শিক্ষার্থী বন্দুক ছুড়ে অথচ নিরাপত্তা কর্মী তাকে আটকাতে পারেনি। সে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। এক শিক্ষক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। স্কুলের সব বাচ্চাকে বের করে আনা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এক পর্যায়ে গ্রেফতার করা হয় ঘাতক অস্ত্রধারীকে। এ সময় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঠিক কি কারণে এই হামলা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাকারী তার বাবার বন্দুক ব্যবহার করে এ হামলা চালায়। এদিকে বন্দুক হামলার জেরে আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে আবারও একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। বুধবার পানামার পতাকাবাহী নিভোই নামের জাহাজটিকে আটক করে ইরান। এই আটকের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের কর্তৃপক্ষ। এর আগে গেল সপ্তাহে অ্যাডভান্টেজ সুইট নামের আরও একটি জাহাজে আটক করেছিল ইরান।
এদিকে একের পর এক জাহাজ আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও দ্রুত আটক করা জাহাজটিকে ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছে ওয়াশিংটন। خدمه این کشتی به داخل آب سقوط کرده بودند تعدادی هم برای کمک به آنها علارغم درخواست মিয়ানমারের জান্তা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা করেছেন মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, স্থিতিশীলতা, সংকট নিরসন ও মিত্র দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে। আলোচনায় স্থান পেয়েছে সীমান্ত বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানিতে সহযোগিতা। এদিকে 2000-এর বেশি রাজনৈতিক বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জান্তা সরকার। মিয়ানমার সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং মঙ্গলবার বৈঠক করেন জান্তা বাহিনীর প্রধান মিন অং হ্লাইং এর সঙ্গে। রাজধানী নেইপিদোতে আয়োজিত ওই বৈঠকে মিয়ানমারের সংকট নিরসনের পাশাপাশি আলোচনা হয় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে। কিন গ্যাং জানান, তার এই সফর শুধু দুই দেশের মধ্যে বন্ধুত্বের ইঙ্গিত নয়, বরং বিশ্বমঞ্চে মিয়ানমারের পক্ষে চীনা সমর্থনেরও প্রকাশ। এমনকি মিয়ানমারের পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে আগ্রহী বেইজিং। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম জানায় মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করেছেন দুই নেতা। শুধু তাই নয়, তাদের আলোচনায় স্থান পায় সীমান্ত বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানিতে সহযোগিতার বিষয়টিও। 2021 সালে নোবেলজয়ী অং সান সুচিকে মিয়ানমারের ক্ষমতা থেকে সরিয়ে সে জায়গা দখল করে জান্তা সরকার। কারাগারে পাঠানো হয় বহু গণতন্ত্রপন্থী কর্মী ও জান্তা বিরোধীদের। এতে দেশটিতে বেড়ে যায় জান্তা বিদ্রোহীদের নানা কার্যক্রম, বৃদ্ধি পায় সহিংসতা ও অস্থিতিশীলতা। তখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কয়েকটি দেশ নিষেধাজ্ঞা আরোপ করে সামরিক সরকারের ওপর। তবে জান্তা সরকারের সঙ্গে বন্ধুত্ব রাখে রাশিয়া ও চীন। এদিকে বুধবার 2000-এর বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে জান্তা সরকার। মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের ছুটির দিন ওয়েসাক উপলক্ষে বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। এর আগে বার্মিজ নববর্ষ উপলক্ষে গেল মাসে 3000-এর বেশি বন্দীকে মুক্তি দেয় সামরিক বাহিনী। মৌসুমি সাথী, সময় সংবাদ। যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই চলেছে ক্ষুধার যন্ত্রণায় থাকা মানুষের সংখ্যা। 2022 সালে 25.8 কোটি মানুষের জরুরি খাদ্য সহায়তার প্রয়োজন ছিল বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব সতর্ক করে বলেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে বৈশ্বিক ক্ষুধার মাত্রা আরও বাড়তে পারে। সংঘাত, অর্থনৈতিক সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যস্ত বিশ্ব, এসব কারণে বিশ্বব্যাপী ক্ষুধার যন্ত্রণায় থাকা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। জাতিসংঘ জানিয়েছে, টানা 4 বছর ধরে এমন মানুষের সংখ্যা বেড়েই চলেছে। গত বছর 25.8 কোটি মানুষের জরুরি খাদ্য সহায়তার প্রয়োজন ছিল বলে জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, প্রায় 25 কোটি মানুষ চরম ক্ষুধার কষ্টে আছে এবং অনেকে মানবেতর জীবনযাপন করছে, যেটি একেবারেই অগ্রহণযোগ্য। তিনি আরো বলেন, ক্ষুধার কষ্টে ভোগা মানুষের 40% বেশি কঙ্গো, ইথিওপিয়া, আফগানিস্তান, নাইজেরিয়া ও ইয়েমেনের বাসিন্দা। সংঘাত ও ব্যাপক হারে ঘরবাড়ি ছাড়া হওয়ার কারণে বৈশ্বিক ক্ষুধার মাত্রা বেড়েই চলেছে বলে মন্তব্য করেন গুতেরেস। দারিদ্র বৃদ্ধি, বৈষম্য ও জলবায়ু সংকট ও প্রাকৃতিক দুর্যোগ, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা বাড়িয়েই চলেছে বলে জানান তিনি। দ্রুত পদক্ষেপ না নিলে বৈশ্বিক ক্ষুধার মাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংস্থাটির মহাসচিব। এদিকে এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, 2022 সালে পৃথিবী জুড়ে 193টি দেশ ও অঞ্চলের মধ্যে 58টিতে প্রায় 25.8 কোটি মানুষ চরম খাদ্য অনিরাপত্তায় ছিল। আর এর আগের বছর 53টি দেশ ও অঞ্চলের প্রায় 19.3 কোটি মানুষ এমন দুর্দশায় ছিল। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। 3 মে বিশ্বব্যাপী পালিত হয় মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভিডিও বার্তায় সংবাদপত্রের স্বাধীনতাকে মানবাধিকারের প্রাণশক্তি বলে অভিহিত করেন তিনি। বলেন, মানুষের সব স্বাধীনতা নির্ভর করে সংবাদপত্রের স্বাধীনতার ওপর। সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায় বিচারের ভিত্তি, তবে বিশ্বের প্রতিটি কোণে সংবাদপত্রের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
সাংবাদিক গণমাধ্যম কর্মীরা প্রতিনিয়ত হয়রানি ভয়ভীতি আটক ও কারারুদ্ধ হচ্ছেন বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। All our freedom depends on press freedom. Freedom of the press is the foundation of democracy. ভিসা সহজ করা ও ট্রেডিং বন্ধে যুগান্তকারী পদক্ষেপ নিল সৌদি আরব। বাংলাদেশকে দিয়ে ইলেকট্রনিক ভিসা কার্যক্রমের সূচনা করল দেশটি। এর মধ্য দিয়ে সৌদি ভ্রমণে হয়রানি একেবারে বন্ধ হবে বলেই ধারণা করা হচ্ছে। রিয়াদ থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। বাংলাদেশের নাগরিকদের জন্য ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করেছে সৌদি আরব। এখন থেকে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে যেতে আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না। সৌদি আরবের নতুন ই ভিসা ব্যবস্থা চালুর পর বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশকে দিয়ে এই কার্যক্রমের সূচনা হলো। সৌদি কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ই ভিসাটি ইংরেজি ও আরবিতে হবে, ফলে বাংলাদেশিরা সহজে বুঝতে পারবেন ভিসা কতদিনের জন্য এবং কোন শ্রেণীতে আবেদনকারী ভিসা পেলেন। এ কারণে দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রতারণামূলক মিথ্যা আশ্বাসে যাত্রীদের হয়রানি বন্ধ হবে বলে মনে করেন সৌদি আরবে থাকা প্রবাসীরা। আগে স্টিকার ভিসা ছিল, এটা বন্ধ করে যেমন অনলাইনে ভিসা করছে, এটা আমার পরিবারের জন্য সুবিধা হয়েছে, আমাদের প্রবাসীর জন্য সুবিধা হয়েছে আর কি। স্টিকার ভিসার জন্য অনেক ভোগান্তি আমাদের গুনতে হতো, আমরা দেশে গেলে ট্রাভেলসের দ্বারা গেলে অনেক সময় দরকার হতো, আমরা যদি ফ্যামিলি আনতে চাইতাম এখানে ফ্যামিলি আনতে অনেক সময় দরকার হইতো। এখন অবশ্যই আমরা ই ভিসা চালু হয়েছে যখন আমরা এখানে অনলাইনে এখান থেকে আমরা এই কাজটা করতে পারবো। এর আগে বাংলাদেশিদের ওমরার জন্য ই ভিসা চালু ছিল, এখন থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে ই ভিসা নেওয়া যাবে। সৌদি আরবে ভিজিটের জন্যও বাংলাদেশিরা ই ভিসা নিতে পারবেন, তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা শেনজেন ভিসা থাকতে হবে। বর্তমানে 28 লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আয়ারল্যান্ডে দক্ষ চিকিৎসকের অভাব থাকায় এ খাতে বাংলাদেশিদের অপার সুযোগ আছে, তবে শুধুমাত্র দূতাবাস না থাকা ও কূটনৈতিক আলোচনা না হওয়ায় এই সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। দেশটিতে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের এক মিলন মেলায় এ মন্তব্য করেন আগতরা। সৈয়দুলের রিপোর্ট। আয়ারল্যান্ডে তথ্য প্রযুক্তি খাতের পরই স্বাস্থ্য খাত, তবে দেশটিতে দক্ষ চিকিৎসকদের যে কতটা অভাব তা হাসপাতালে গেলেই লক্ষ্য করা যায়। জরুরি বিভাগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাওয়া যায় না চিকিৎসকের দেখা। আয়ারল্যান্ডের হাসপাতালগুলোয় পাকিস্তানি ও সুদানের চিকিৎসকের প্রভাব লক্ষণীয়। ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট ট্রেনিং ইনিশিয়েটিভ স্কলারশিপ প্রোগ্রামের সুবিধা পায় দেশ দুটি, যা বাংলাদেশের নেই। আর এ কারণেই বাংলাদেশি চিকিৎসকরা দেশটিতে সরাসরি যেতে পারে না। যারা আছেন তাদের 90% এসেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। সোমবার দুপুরে ডাবলিনের সানাই রেস্টুরেন্টে পরিণত হয় বাংলাদেশি চিকিৎসকদের মিলন মেলায়। এই প্রথমবারের মতো এত বাংলাদেশি চিকিৎসক এক জায়গায় মিলিত হলেন। আরও বেশি দক্ষ বাংলাদেশি চিকিৎসক দেশটিতে থাকলে বাংলাদেশ কমিউনিটি এর সুফল পাবে বলে মনে করেন তারা। কীভাবে নতুন ডক্টর যারা বাংলাদেশ থেকে আসতে চায় তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেই ব্যাপারেও আমাদের এখানে আলোচনা হয়েছে। নতুন যারা তাদের জন্য এটা একটা ওপেন প্ল্যাটফর্ম যে কীভাবে তাদের ক্যারিয়ার প্রোগ্রেশন করা যায়, এবং আমি বলবো যে কোনো ধরনের হেল্প বা যে কোনো ধরনের ইনফরমেশন তাদের যে স্টার্টিং যে একটা প্রসেস, উই আর মোর দ্যান হ্যাপি টু হেল্প। এদেশে আরও প্রচুর বাংলাদেশি ডাক্তার আসতে পারে, তারা আসলেই আমাদের কর্মসংস্থান আরও বাড়বে এবং এই ব্যাপারে আমাদের সরকারকে খুব উদ্যোগী নিতে হবে। কূটনৈতিক আলোচনা সহ কয়েকটি বিষয়গুলো নিয়ে কাজ করলে অধিক সংখ্যক চিকিৎসক বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে যেতে পারবেন বলে মনে করেন এই চিকিৎসক। দুই সরকারের মধ্যে আলোচনায় বসে একটা বাইলেটারাল রিকগনিশন একটা প্রসেস করতে পারি, সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস। এর থেকে যে অন্য পাথওয়ে যেটা আছে, বাংলাদেশ থেকে যদি কেউ সরাসরি আসতে চান, এখানে প্রেস এক্সামিনেশন আছে, এখানে টোফেল এক্সামিনেশন দিয়ে কেউ এখানে চাকরির জন্য চেষ্টা করতে পারেন। অন্য যে পাথওয়ে আছে যারা এমআরসিপি কিংবা এমআরসিএস করে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করে এখানে আসতে পারেন। অনুষ্ঠান শেষে শুধু চিকিৎসকদের নিয়ে 6 সদস্য বিশিষ্ট এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রিটিশ রাজার অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে আজ ওয়াশিংটন থেকে লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। উজ্জীবিত প্রবাসীরা, সরকার প্রধানকে বরণে নানা আয়োজনের প্রস্তুতি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবার উদ্দেশ্যমূলক প্রশ্ন, বেগম জিয়ার সাবেক সহকারীর ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা, এড়িয়ে গেলেন মুখপাত্র। এবং পুতিনকে হত্যাচেষ্টার জেরে মস্কোয় ড্রোন উড়ানো নিষিদ্ধ, রাশিয়ায় বিজয় দিবস উদযাপন সীমিত করার ঘোষণা, হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার জেলেনস্কির। এ ছিল আন্তর্জাতিক সময়ের, সঙ্গে থাকুন সময়।